হিজরি সনের যে গণনা এটা চন্দ্রবর্ষের আলোকে না সৌরবর্ষের আলোকে? চন্দ্রবর্ষের আলোকে। কারণ কি? চন্দ্রবর্ষটা তো পরিবর্তন হয়, রমজান কখনো শীতে হয়, কখনো গরমে হয়, কখনো বর্ষায় হয়, পরিবর্তন হয়। সৌরবর্ষ কি হয় না? পরিবর্তন হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌরবর্ষের আলোকে ইবাদত বন্দেগী করতে বলতে পারতেন। আমরা রমজান রোজা রাখি চন্দ্রবর্ষ আলোকে না সৌরবর্ষ আলোকে? চন্দ্রবর্ষ আলোকে। তো ইসলামের ইবাদত বন্দীগুলো সব সৌরবর্ষের আলোকে কেন? দুনিয়ার সব হিসাব নিকাশ তো চন্দ্র, সরি, ইসলামের সব হিসাবগুলো তো চন্দ্রবর্ষের আলোকে, সেটা কেন? দুনিয়ার সব হিসাব তো সৌরবর্ষের আলোকে চলে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চন্দ্রবর্ষ আলোকে কেন করতে বলেছেন? এর অনেক কারণের একটা ছোট্ট কারণ হলো, ইসলামটা হলো দীনুল ফিতরাহ, মানে প্রকৃতিগত দিন, এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সব কিছু মানুষের নিড এবং তার প্রকৃতির প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেগুলো বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগে। ধরুন সৌরবর্ষের আলোকে যদি ইবাদত বন্দেগি করা লাগতো, তাহলে রমজান মাস যদি ধরেন নভেম্বরে, প্রতি বছর নভেম্বরে রমজান মাস, এটা যদি আল্লাহ ঘোষণা দিতেন, তাহলে রমজান মাসটা রোজা রাখতে হইতো প্রতি বছর গরমের সময়। শীতের সময় রোজা রাখা যেত? কারণ শীতের সময় কখনো নভেম্বর হবে? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করেন এক বছর ঈদুল আজহা দিলেন, সেটা দিলেন হলো এমন একটা মাসে যে তখন শীত থাকে, ধরেন ফেব্রুয়ারি মাসে, তো ওইরকম কোনো সময় দিলেন, তখন তো এটা করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রবর্ষে আমাদেরকে ইবাদত বন্দী করতে বলেছেন, যাতে করে পৃথিবীর সব দেশের মানুষ সারা বছর জুড়ে আল্লাহর ইবাদত বন্দী সব প্রকৃতিতে আমরা করতে পারি, সব মৌসুমে আমরা করতে পারি। কখনো গরমে রোজা রাখবো, কখনো শীতে রোজা রাখবো, কখনো বর্ষায় রোজা রাখবো, কখনো ঈদ বৃষ্টিতে করব, কখনো ঈদ শুকনায় করব, সারা বছর জুড়ে সব মৌসুমে যাতে আল্লাহর ইবাদত করতে পারি আমরা, এই সুযোগ করে দেওয়ার জন্যই এই চন্দ্রবর্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দী করতে বলেছেন। এই জন্য চন্দ্রবর্ষের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা, এটা ফরজে কিফায়া, সমাজে কেউ না রাখলে সবাই গুনাহগার হবে। আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর মুহররম মাসের প্রধানতম আমল বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি না পারি অল্প স্বল্প হলেও রাখি, চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।